এসএমপিআই নাট্যগোষ্ঠী আয়োজিত নাট্য উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দর্শক ছাড়াও গত 12ই সেপ্টেম্বর সিনেমা টেলিভিশন ও বাংলা নাট্য জগতের বিভিন্ন পরিচিত মুখের হয়েছিল সমাগম ক্যান মঞ্চে। দুপুর 3টে থেকে রাত 9টা অবধি টানা 6 ঘণ্টা এসএমপিআই নাট্যগোষ্ঠীর 75 জন কলাকুশলীর মঞ্চ কাঁপানো পারফরমেন্স দেখে বিচারকের আসনে উপস্থিত বিচারক মণ্ডলী, যেমন বলিউড ও টলিউডের বিখ্যাত অভিনেতা শ্রী অমিতাভ ভট্টাচার্য, বাংলা টেলিভিশন ও বড় পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী রূপাঞ্জনা মিত্র ও শ্রীমতী ময়না মুখার্জি এবং বাংলা নাট্য জগতের পরিচিত মুখ শ্রীমতী উপাবেলা মুখোপাধ্যায় কি বললেন, সেটাই দেখানোর পালা আজ তোমাদের। সম্রাটকে সাধুবাদ দেব প্রথমত এইরকম একটা কাজ করার জন্য, একটা ট্রেমেন্ডাস এফোর্ট। It's an amazing institute which is churning out very good performers like what we saw today. আমাদের খুব ভালো লেগেছে। আমি ডেফিনেটলি চাইবো যে এই বাচ্চারা যার কাছ থেকে যে বেরোচ্ছে এখন কাজ করছে, আই হোপ দে গেট গুড ওয়ার্ক অ্যান্ড আই হোপ দ্য ইন্ডাস্ট্রি ট্রিটস দেম ওয়েল। আমার কাছে এই 6 ঘন্টা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সে ছিলাম আমি। সম্রাট কিন্তু এই যে একাডেমি তৈরি করার পেছনে যে একটা সাধনা আছে আর অভিনয়টা যে একটা সাধনা, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে মঞ্চে। There is a bundle of young talents, very dedicated. যে প্যাশনটা দরকার হয় অভিনয়ের জন্য সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড অ্যাজ এ ইনস্টিটিউটে তো অনেক কিছু ক্যাটাগরি থাকে, অনেক বিষয়ে পেনিট্রেট করতে হয়, মানে অভিনয়টার সাথে সাথে তাদেরকে কোরিওগ্রাফি, তাদেরকে মানে মুভমেন্ট শেখানো, সব কিছু নিয়ে তাদের একটা জায়গায় পিলার হিসেবে দাঁড় করানো সেই স্টেজে, সেটাতে আমার মনে হয় 100-100 পেয়ে গেছে। যারা এখানে কলাকুশলীরা তারা কিন্তু আমাদের কাছে সন্তানের মতোই হয়। আমাদের দেখে কিন্তু ভালোই লেগেছে, কিন্তু অডিয়েন্স বলে দিয়েছে সত্যি কারা ভালো করেছে আর কারা ভালো করেনি। প্রত্যেকে হাততালি কিন্তু পেয়েছে, তাই প্রত্যেকে ভালো করেছে। বাঞ্চ অফ স্টুডেন্ট এসএমপিআই তৈরি করছে, যাদের কাঁদবার জন্য, তাদের অনেস্ট ইমোশনটাকে দেখাবার জন্য গ্লিসারিন নিয়ে চোখে জল আনতে হবে না, যারা ভিতর থেকে ফিল করে কাঁদতে পারবে, ভিতর থেকে আনন্দ করে হাসতে পারবে। হানিমুন ডায়ারিজ ও চিঙ্গারি নাটকের স্ক্রিপ্ট রাইটার মিস্টার সম্রাট মুখার্জি কি বলছেন? এই যে 8 মাস ধরে যে পাগলের মতো রিহার্সাল, পাগলের মতো কষ্ট, খাটা, মাথার ঘাম, পায়ে ফেলা, কী কী হয়েছে না হয়েছে এটা একটু আপনাদের জানা দরকার। যেই সব ছেলেমেয়েরা এক লাইন ঠিক করে কথা বলতে পারতো না, তারা আজকে স্টেজে দাপি অভিনয় করছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ইউনো আনবিলিভেবল। 3 দলের রুদ্ধশ্বাস পারফরমেন্সের পর বিচারকেরা মনোনীত করলেন বেস্ট প্রমিসিং অ্যাক্টর হিসেবে দুজনকে। হানিমুন ডায়ারিজ নাটকটি থেকে দেবজিৎ রায় ও তন্ময় ভদ্রকে। বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল অ্যাওয়ার্ডটি উঠে গেল হানিমুন ডায়ারিজ নাটকটি থেকে চিত্রলেখা মুখার্জির কাছে। জুরি অ্যাওয়ার্ড পেল এসএমপিআই শিলিগুড়ি নাট্যগোষ্ঠীর টিম চিঙ্গারি থেকে সুজয় দত্ত। সেরা সহ অভিনেতা ও সহ অভিনেত্রীর খেতাব পেল কারা? অ্যান্ড দ্যাট ইজ কোয়েল মালিক, সুচান্দ্রা ঘোষ দাস ফ্রম হানিমুন ডায়েরিজ, এমএলএ তন্ময় দাস। এইবার সরাসরি বিচারকদের মুখ থেকে শুনে নাও কে পেল সেরা খলনায়ক, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর শিরোপা। চরণ সিং ফ্রম চিঙ্গারি শিলিগুড়ি, তৃষা ভট্টাচার্য, বেস্ট অ্যাক্টর মেল, যেটার জন্য সবাই ওয়েট করে থাকে, দ্যাট ইজ হু ক্যারিড উইথ ইনোসেন্স দিস পার্টিকুলার ক্যারেক্টার, তিনি হলেন বাদল দত্ত। এইখানে কিন্তু শেষ হলো না, একটা স্পেশাল ক্যাটাগরি যাদের পারফরমেন্স মন জিতে নিয়েছে সেই সন্ধ্যায় তাঁদের স্বাগত অনিন্দিতা ব্যানার্জি, শি ওয়াজ অ্যানাদার গার্ল, শি ওয়াজ ব্রিলিয়ান্ট, আস্থা গোয়েঙ্কা, ভেরি নাইস, সুরভি সেনগুপ্ত, মনোজিৎ, শান্তনু দাস। এসএমপিআই নাট্যগোষ্ঠীর কোন দল পেল চ্যাম্পিয়ন্স ট্রফি? নাও দ্য টাইম হ্যাজ কাম, শিলিগুড়ি ইজ দ্য উইনার। এই সব কিছুর শেষে চিঙ্গারি ও হানিমুন ডায়ারিজের নির্দেশক শ্রী অর্ণব মুখোপাধ্যায় কি বললেন? এসএমপিআই এর এফোর্টকে আমি বরাবরই কুর্নিশ জানিয়েছি, এবং সব থেকে বড় কথা এত মানুষ দেখতে এসেছে, প্রায় 1200 লোক দেখলেন, মানে খুবই আনন্দ হচ্ছে আমার, খুবই উত্তেজিত বোধ হচ্ছে এবং পরের বছরের জন্য তাকিয়ে আছি। সব থেকে আমার ভালো লাগছে এই কারণে যে শিলিগুড়ির ছেলেমেয়েদের যে পরিশ্রম, যে নিষ্ঠা ছিল, ওরা এত দূর এসেছে, টিম হিসেবে ওরা যে চ্যাম্পিয়ন হয়েছে আমি খুবই খুশি। কিন্তু আবার আমার ছোট ছেলে আর কি, যারা কলকাতা, তার ছোট ছেলেটা পেল না, সেটার জন্য আমার দুঃখও আছে। অ্যাওয়ার্ড পেয়ে কতটা খুশি কলাকুশলীরা সেটা জানতে চোখ রাখো এসএমপিআই এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা এসএমপিআই এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সুখী হতে এসেছে এখানে।
SMPAi Shorts এর প্রযোজনায়। পূজোর পাঁচ দিন ছোট ছবি রাত দিন। মহা ষষ্ঠীতে সেক্স স্ক্যান্ডাল। মহা সপ্তমী মহাভারত। মহা অষ্টমী দুর্গাপুর হাইওয়ে। মহা নবমী ভ্যানিশ। মহা দশমীতে টেররিস্ট। চোখ রাখুন চৌঠা অক্টোবর থেকে SMPAi এর ইউটিউব চ্যানেলে।